আচ্ছা, আমরা ফাংশনটা আরো একটু প্র্যাকটিস করবো আজকে। আচ্ছা, আপনারা একটা হচ্ছে লিস্ট নেন ইউজার থেকে, ইউজার থেকে একটা লিস্ট নেন। স্যার কোঅর্ডিনেটর থেকে এসে আর কি। আমার প্রথম প্রথম অনেক ছিল, আপনাদের কম ছিল, আপনাদের বেশি হয়েছে, আমাদের কমে গেছে।
সামনের দিকটা অসুস্থ আমারগুলো সেম আর অসুস্থ মানে মনে সব একসাথে অসুস্থ আমাকে দুজন বলে আপনি চলে আসুন আপনারা ইউজার থেকে একটা হচ্ছে লিসনার যেমন হচ্ছে আমি দেখাই আউটপুট রান করে দেখাই দেখেন এখানে হচ্ছে আমি শুরুতে হাউ মেনি আইটেম কয়টা আইটেম নেব ইউজার থেকে সেটা দিলাম পাঁচটা নিলাম ঠিক আছে দেখেন এন্টার প্রথম নাম্বার এখানে কি আমি প্রিন্টে কি আমি এটা লিখছিলাম ওয়ান লিখছিলাম ওয়ান তো লিখি না এটা বারবার কি ওই যে ফরম্যাটের মাধ্যমে আপডেট হচ্ছে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন আমি প্রথম নাম্বার দিলাম সেকেন্ড নাম্বারটা চলে আসলো এই যে আচ্ছা তারপর হচ্ছে আপনার একটা ফাংশন রেডি করেন ফাংশন রেডি করবেন ফাংশনের নাম দিবেন হচ্ছে সামেশন করছেন আপনি করতেছেন হ্যাঁ করেন যাতে করেন এই যে এই লাইনটা
এটা রেঞ্জেরটা আচ্ছা আমি এখানে জিনিসটা কেন করলাম 1 n প্লাস 1 আচ্ছা আমার এখানে ইনিশিয়ালি কত থেকে শুরু হয় 0 থেকে 0 থেকে ওই সংখ্যাটা পর্যন্ত যত সংখ্যাটা আমি ইউজার থেকে নিব ধরুন আমি পাঁচটা সংখ্যা ইউজার থেকে নিলাম 5 দিলাম তাহলে 0 থেকে 5 এর আগের পর্যন্ত আগ পর্যন্ত চলবে 0 থেকে 4 পর্যন্ত তো আমি ইউজারকে একটা মানে বোঝানোর জন্য যে না আমার এটা 1 থেকে 5 পর্যন্তই যাবে সেজন্য আমি কি করছি n প্লাস 1 দিছি মানে হচ্ছে আমার একটা বাড়তি দিছি আর কি যত সংখ্যা ইউজার থেকে নিব তার 1 প্লাস মানে তার একটা বাড়তি আর শুরু করছি 1 থেকে যদি আমি এটা না দিতাম দেখেন জিনিসটা হচ্ছে একটু অট লাগতো আর কি হ্যাঁ এই যে দেখেন আমি 5 দিলাম এন্টার 0 নাম্বার আইটেম তো জিনিসটা একটু অট লাগতেছে সেজন্য হচ্ছে আমি চেঞ্জ করে নিলাম আর কি আমার মতো করে আপনি 2 দিবেন কেন মানে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি আমার যতটুকু দরকার সে ততটুকু অনুযায়ী আমি দিচ্ছি যাতে আমার এক গড় বাড়তে চলে এখানে এক বাড়াইছি না 0 থেকে শুরু হইতো না আমি 1 থেকে শুরু করে আবার এখানে 1 বাড়াই দিছি জিনিসটা কি মার্কার আচ্ছা আমি একটু হচ্ছে আপনাকে নোটপ্যাড ওপেন করে একটু ক্লিয়ার করে নিচ্ছি ওকে ফর আই ইন রেঞ্জ 4 সাপোজ আমি এখানে 4 এন এন এর মান হচ্ছে 4 আচ্ছা 5 দিলাম আচ্ছা 5 মানে কি আমার লুপটা কতটুকু চলবে 5 এর আগ পর্যন্ত চলবে 0 থেকে 4 পর্যন্ত চলবে 5 পর্যন্ত কিন্তু চলবে না তাহলে হচ্ছে আমার আই এর ভ্যালু 0 আই এর ভ্যালু 1 আই এর ভ্যালু 2 আই এর ভ্যালু 3 আই এর ভ্যালু 4 তাহলে হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত চলতেছে টোটাল আমার আলটিমেটলি আইটেম হচ্ছে 5টা কিন্তু 0 থেকে 4 পর্যন্ত চলছে তো আমি ইউজারকে বোঝানোর জন্য যে আমি এখানে বাই ডিফল্ট তো 0 থেকে শুরু হয় সেজন্য আমি এখানে 1 দিয়ে দিছি 1 দিয়ে এখানে হচ্ছে 5 প্লাস 1 করে দিছি তার মানে কত 6 তাহলে আমার এটা চলবে কতক্ষণ পর্যন্ত 6 পর্যন্ত চলবে না 5 পর্যন্ত চলবে 5 পর্যন্ত চলবে তাহলে আমার আলটিমেটলি আমার আইটেম কয়টা হচ্ছে 5টাই হচ্ছে বুঝতে পারছেন আপনারা বুঝতে পারছেন আরেকবার আচ্ছা এখানে আমার 5 লেখা মানে হচ্ছে আমার কতটুকু চলবে আমার লুপটা কত থেকে শুরু হয়ে কতটুকু পর্যন্ত চলবে 0 থেকে 4 পর্যন্ত আচ্ছা 0 থেকে 4 পর্যন্ত আমার আইটেম কয়টা হচ্ছে 5টা আইটেম হচ্ছে তাই না এখন আমি ইউজারকে শো করাতে যাচ্ছি যে না আমার 0 থেকে না এটা 1 থেকে 5টা পর্যন্তই হচ্ছে 0 থেকে 4 এটা আমি আপনি প্রোগ্রামাররা বুঝতেছে যারা অ্যাপ মানে বুঝতেছে যে অ্যাপে কাজ করতেছে তারা তো আর 0 থেকে 4 এগুলো বুঝবে না তারা তো ইনডেক্স নাম্বার বুঝবে না তারা তো হচ্ছে আমি কত নাম্বার থেকে শুরু করছি কত নাম্বার পর্যন্ত শেষ হচ্ছে তারা তো ওইটাই বুঝবে তাই না ইউজারকে আমি যত মানে ভাবে বোঝানো যায় ততভাবে বুঝাতে চেষ্টা করতেছি বুঝতে পারছেন এই যে দেখেন আমি ঠিক এখানে হচ্ছে পাঁচটা আইটেম দিব দেখেন পাঁচটা আইটেম দিব যখন আমি 0 থেকে শুধুমাত্র শুধু 5 দিছি তখন 0 থেকে শুরু হইছে ঠিক আমার আইটেম পাঁচটা আর যখন আমি এই জিনিসটা করব দেখেন 1 নাম্বার থেকে শুরু হচ্ছে কম্পেয়ার করে দেখেন এটা বুঝেন নাই আচ্ছা এই জিনিসটা বুঝেন কিনা দেখেন তো আমি রেঞ্জের জায়গায় আমি এটা দিলাম
এখানে আমার আয়ের মার কতটুকু পর্যন্ত গিয়ে থামবে? 4 পর্যন্ত গিয়ে থামবে। কত পর্যন্ত, কত থেকে শুরু হবে? 0 থেকে 4। আয়ের মান বড় হয়ে গেলে তো আমার লুপে ব্রেক হয়ে যাবে, সরি এটাই। হ্যাঁ, আমার কতক্ষণ পর্যন্ত চলবে? 0 থেকে 4 পর্যন্ত। যখন 5 হয়ে যাবে আমার জিনিসটা ব্রেক হয়ে যাবে। আর আমি এক বাড়াইছি কেন? 5+1 করছি কেন? 5+1 মানে হচ্ছে 6। তাহলে হচ্ছে আমার আবার ইনিশিয়াল করে দিছে 1 থেকে, তাহলে 1 থেকে 5-এর 6-এর আগ পর্যন্ত যাবে, মানে 1 থেকে 5 পর্যন্ত হবে। এখন ক্লিয়ার? আচ্ছা, আমি এখানে কি করছি, ইউজার থেকে এরপর লাইনটা এটা, এরপর লাইনে কি করছি, এখানে হচ্ছে কার্লি ব্রেস, কার্লি ব্রেস আমি ফাঁকা রাখছি। এই জায়গায় আমার কোন একটা মান আপডেট হবে বারবার, এখানে যাচ্ছে যে আমার আয়ের মানটা আপডেট করতে, যতবার আমার লুপটা চলবে ততবার এখানে আয়ের মানটা আপডেট হবে। সেজন্য আমি ডট ফরম্যাট এই আইটা দিয়ে দিছি, এটা হচ্ছে একটা বিল্ডিং ফাংশন, তার ভেতর হচ্ছে আই। এটা কাজ করে কি, আমার এখানে যতবার আয়ের মান আপডেট হবে সেটা বসাবে। বুঝি নাই। আচ্ছা, এখানে এন দিয়ে দেখি কি হয়। দেখেন বারবার কিন্তু এটাই থাকবে। আমি আই কে করছি কারণ আই চেঞ্জ হচ্ছে, এখন 5 তো আর চেঞ্জ হচ্ছে না। আর ইউজার বুঝবে কি যে এন্টার 5 নাম্বার আইটেমস। আচ্ছা, নাকি আরেকটু জিনিসটা ক্লিয়ার করে, ঠিক আছে, নেম দিলাম হচ্ছে আমি রাজেশ, ওকে, এজ দিলাম হচ্ছে 20। এটা কি নিছি, আমি দুইটা ভেরিয়েবল নিছি, ঠিক আছে, একটা ভেরিয়েবল হচ্ছে আমার স্ট্রিং, আরেকটা হচ্ছে আমার কি ইন্টিজার টাইপের, ওকে। এখন আমি কি করব, আমার নাম আর এগুলো প্রিন্ট করবো, এগুলো হচ্ছে আমি একটু কমেন্টের মধ্যে রাখি। আচ্ছা, এখন প্রিন্ট মাই নেম ইজ দিলাম না, ঠিক আছে, আমার নাম এখানে দিলাম না, দিব কোথায়, ডট ফরম্যাট নেম। আসতেছে? জাস্ট হচ্ছে আমি এই জিনিসটা দিয়ে বুঝালাম যে আমার এখানে কোন একটা ভ্যালু বসবে, সেটা হচ্ছে কি আমার আমার নেমটা, মাই নেম ইজ রাজেশ এন্ড মাই আই এম 20 ইয়ার্স ওল্ড। আচ্ছা, এখন আমি এখানে 20 ইয়ার্স না দিলাম, এখানে আমি কোনটা দিব, এটা খালি রাখলাম, খালি রেখে এখানে এস দিয়ে দিলাম। দেখেন এটা খালি রাখলাম, এটা খালি রাখলাম, ফরম্যাটের মধ্যে আমার নেম আর এসটাকে দিয়ে দিলাম, তাহলে এখানে আসবে কি, মাই নেম ইজ রাজেশ এন্ড আই এম 20 ইয়ার্স ওল্ড, ওকে, ক্লিয়ার? আরো ক্লিয়ার করতে হবে এই জিনিসটা, আরো একটু ক্লিয়ার করবো, ওকে। আচ্ছা, আমি এখন হচ্ছে ধরেন এই জিনিসটা আমার বারবার আপডেট হবে, কার্লি ব্রেসের মধ্যে জিনিসটা বারবার আপডেট হবে, আমি এটা ফিক্স করে দিলাম এখানে। হ্যাঁ, এখন আমি চাইতেছি যে ইউজার থেকে আমি এটা নিব, তাহলে হচ্ছে ইনপুট এন্টার ইউর নেম, ওকে। আচ্ছা, এখানে দিচ্ছি হচ্ছে ইন্টিজার ইনপুট এন্টার ইউর এজ। এখন ইউজার ডিফাইন করে দিব, আমার নামও কি জানি না, আমার এজও কি জানি না, এখন ইউজার যেটা দিবে সেটাই হচ্ছে আমার এখানে প্রিন্ট হবে। বলেন আপনার নাম হচ্ছে কি? সাকিব, অজয়। আচ্ছা, আপনার এজ দুললাম 10। আচ্ছা, এখন দেখেন, মাই নেম ইজ অজয় এন্ড আই এম 10 ইয়ার্স ওল্ড। ক্লিয়ার হয়েছে?
এই জিনিসটা কেন করতেছি, যে আমার একটা জিনিস আমি এখন এখানে ফিক্স করে দিচ্ছি না, এটা বারবার আপডেট হবে, আমি যেটা দিব সেটাই আপডেট হবে। এই জিনিসগুলো হচ্ছে আপনারা পাইথনের যখন একটা ওয়েবসাইট রেডি হবে তখন জিনিসগুলো আরো ক্লিয়ার হবে আপনাদের। হ্যাঁ, আপনাদের এখন দেখতেছেন না, এখন তো হচ্ছে আপনারা ডাবল কার্লি ব্রেস দিয়ে হচ্ছে ওই যে ওইখানে ভ্যালুটা বসান, পার্সেন্ট লোড পার্সেন্ট। এখানে এখন আপনি যত কিছু দিবেন, এখানে হচ্ছে নেম, এজ, তারপর হচ্ছে আপনার ঠিকানা দিবেন, আর ঢাকা দিবেন এখানে, ঠিক আছে। ঢাকার কিন্তু আমি নিয়ে নেই, তাহলে হচ্ছে আমি ঢাকাটা নিয়ে নেই। তাহলে এটার একটা ভেরিয়েবল দিতে হবে না? ভেরিয়েবল কি দিতে হবে? অ্যাড্রেস। ওকে, তাহলে আমি এখানে অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এখন আমার অ্যাড্রেসটা কোথায় বসবে সেটা একটা ফর্ম, আমার একটা সুন্দর করে একটা লাইন লিখতে হবে না? মাই নেম ইজ ডট অ্যান্ড আই এম ডট ইয়ার্স ওল্ড, আই এম ফ্রম কালিব্রেস। ওকে, দেখেন আমি নাম দিলাম রাজেশ, 20, এজ দিলাম, আচ্ছা হোম টাউন দিয়ে দিছি আমি। দেখেন চলে আসছে না? ওকে, হ্যাঁ মজা না, বুঝলে তো প্রোগ্রাম সবকিছুই মজা। আচ্ছা তাহলে হচ্ছে আমরা কি নিছি, একটা ইউজার থেকে একটা লিস্ট নিলাম না, ইউজার থেকে একটা লিস্ট নিছি আর একটা হচ্ছে ফাংশন রেডি করছি। ফাংশনের কাজ কি করছে এখানে? সামেশন। কাকে সামেশন করবে? আমার লিস্টের মধ্যে যতগুলো ভ্যালু আছে সবগুলো সে কি করবে, যোগ করে একটা ভেরিয়েবল মধ্যে রাখবে, এবং সেই ভেরিয়েবলটা হচ্ছে আমার সাম, এবং সেটা হচ্ছে আমি প্রিন্ট করে আমি আউটপুটে শো করছি। বুঝে গেছে? বুঝেন নাই এখনো? বুঝেন নাই কারণ হচ্ছে আমি জিনিসটা বুঝে নাই এখন আপনাদেরকে। সাম ইকুয়াল টু সাম প্লাস আই, এটা বুঝেছি। তাহলে কিভাবে বুঝছেন? আচ্ছা আচ্ছা, ওই এগুলো এখনো বুঝে নাই আপনাদেরকে, জাস্ট আমি একটা ওভারভিউ দিলাম যে ফাংশনের ভিতর আমি কি কাজ করতেছি। আচ্ছা গেলো, আপনার লিস্ট রেডি করছেন, ফাংশন রেডি করছেন। ওকে, এখন আমরা সাম ইকুয়াল টু জিরো কেন লিখলাম? সমান্তর ধারা করছি না আমরা? সমান্তর ধারা কি? ওয়ান, এই যেভাবে একটা ধারার সমষ্টি, সমষ্টি বের করতে হলে আমরা কি করি, আমাদের কতগুলো ফর্মুলা আছে না যে একটা ধারা সমষ্টি বের করার জন্য? প্রোগ্রামিং ও সেম ফর্মুলা আছে। প্রোগ্রামিংটা হচ্ছে আপনার ম্যাথ আর হচ্ছে আপনার মাথার খেলা, আপনি যত এগুলো নিয়ে ইয়া করতে পারবেন আপনার কাজগুলো তাড়াতাড়ি সলভ হবে। এখন দেখেন একটা সমান্তর ধারা কিরকম হয় আমি একটু দেখি, ইংলিশে কি বলে, বাংলাদেশে কি বলে লিখবো, তো নামে বলে গেছে ফিবোনাচি না? সমান্তর ধারার ইংলিশ কি স্যার? সমান্তর ধারার ইংলিশ কি? সমান্তর ধারার ইংলিশ কি? প্যারালাল সিরিজ। তো প্যারালাল সার্কিট দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, ম্যাথ দিলে আসবে। মাথায় থাকে না অনেক সময় এই যে সিরিজ আসছে। আচ্ছা দেখেন এই সমান্তর ধারা মানে কি, এই জিনিসটা বুঝেন কিনা আমি আপনাদেরকে দেখাই। দেখা যাচ্ছে এটার এই সামেশনটা বুঝতে পারছেন?
আচ্ছা বা এত এত আপনাদেরকে ডিপে নিয়ে না যাই, আপনারা জাস্ট এতটুকু বুঝেন। আমি একটা সমান্তর ধারা লিখতেছি। বুঝেন আপনি জানেন না যে আপনার লাস্ট নাম্বারটা কত হবে, বুঝতে পারছি? মানে আপনি চলতেছেন, আপনি জানেন না আপনার রাস্তাটা কোথায় শেষ হবে, ঠিক আছে? তখন আমরা ধরে নেব এটা এন, তো যেখানে শেষ হবে আপনি তো বুঝতে পারবেন এটাই শেষ, তাই না? তো যতগুলো আপনি ধাপ দিলেন ততগুলো গুনতে পারবেন না, কিন্তু আপনাকে আসলে কতগুলো ধাপ দিতে হবে এটা কি আপনি জানেন এখন? বা আমরা যে প্রোগ্রামটা করব সে আসলে কয় ধাপ দিয়ে তারপরে হচ্ছে এটা কত কিলোমিটার মাপবে সেটা কি আমরা জানি? তার মানে আমরা একটা ইকুয়েশন বানাবো, তো যে ইকুয়েশনে সে একটা নাম্বার বসালে ওই অনুযায়ী কাজটা হবে। তা আমার ফাইনাল ইকুয়েশন হচ্ছে এটা, ফাইনাল ইকুয়েশন হচ্ছে এটা, কিন্তু এই ইকুয়েশনটা বানানো হয়েছে এটার উপর ডিটেস করে। তার মানে A1, A2, A3 এগুলো হচ্ছে কি একটা পর একটা যোগ হচ্ছে, তিনটা চেঞ্জ হচ্ছে, বলেন দেখি। ওয়ান ওয়ানের পরে টু, টু এর পরে থ্রি, তার মানে কি এভাবে ফোর আসবে, ফাইভ আসবে। আপনার যদি কন্ডিশন থাকে যে আমি 30 ধাপ পর্যন্ত যাবো, তাহলে আপনি এন এর জায়গায় 30 বসাই দিবেন, তার মানে 30-এ শেষ, বুঝতে পারছি? আর যদি কি হয় পাঁচে হয়, তার মানে তিন, তিনের পরে চার, পাঁচ, এন এর মান কত হয়ে যাবে, পাঁচ। তার মানে এন এর মানটা হচ্ছে উজ্জ্ব, আপনি যেটা দিবেন সেটা, বুঝতে পারছি? তার মানে তার আগ পর্যন্ত সে নিবে, তার মানে এন এর মান এইটা, বুঝতে পারছি? তাহলে এন পর্যন্ত সে যাবে। এখন এর মান কি, আমরা এ কে এর যে ভ্যালুটা দিব সেটার সাথে কি হবে, ওয়ান স্টেপ আবার আগাবে, আবার আগাবে। তার মানে কি একটার পর আরেকটা ধারা যোগ হচ্ছে, বুঝতে পারছি? এটাকে আমরা কে দিয়ে ডিটারমাইন করতেছি, বুঝতে পারতে? এখন আমরা কি করতেছি, যদি জিরো থেকে স্টার্ট করি তাহলে কি হবে, সেটা ঠিক আগ পর্যন্ত যাবো না। এই জন্য এটাকে কে মাইনাস ওয়ান দিয়ে হচ্ছে, কে ইকুয়াল টু ওয়ান দিয়ে স্টার্ট করছে, ঠিক আছে? যে ওয়ান থেকে আমরা স্টার্ট করবো, যদি জিরো থেকে স্টার্ট করেন তাহলে কে ইকুয়াল টু জিরো দিবেন। দেখেন এর মানটা কি ওয়ান থেকে স্টার্ট হয়েছে না, তার মানে কে টা হচ্ছে এই যে ওয়ান টু থ্রি এটাকে, আর কত আপনি দিবেন সেইটার উপর ডিপেন্ড করবে কে, বুঝতে পারছি? তাহলে কে এর মানটা স্টার্ট হচ্ছে ওয়ান থেকে, ওয়ান আপনি কত পর্যন্ত যাবেন সেটা হচ্ছে এন, সো এন। আর এটা কত নম্বর পর্যায়ে, এন নাম্বার পর্যায়ে, এন নাম্বারের মানের যে মানটা হবে সেটা হচ্ছে এখানে কে, বুঝতে পারছি? এখানে দুটা ভ্যারিয়েবল না নিয়ে আমরা একটা ভ্যারিয়েবল দিয়েও কাজ করতে পারতাম, বুঝতে পারছি? তাহলে এস এন কেন, আপনি যত ধাপ পর্যন্ত যাবে ওই এন এর মানটা ওইটা হবে। তার মানে এন গুলা হচ্ছে আপনার একটা কি আনুমানিক একটা ভ্যারিয়েবল যেটার মান আপনি নিজেই নিজেকে দিবেন, বুঝতে পারছি? ক্লিয়ার আচ্ছা স্যার। আচ্ছা তাহলে দেখেন এস ওয়ানে এ ওয়ান, ঠিক আছে? তাহলে এস টু তে কি হবে, ওয়ান টু, যদি এস ফাইভ হয় তাহলে কি হবে, এ ওয়ান, এ টু, এ থ্রি, এ ফোর, এ ফাইভ। তাহলে এন পর্যায়ে যখন যাবো তখন কি আপনি যে পর্যন্ত যাইতে চান সেটা এন এর মান হবে, আর এ অত দূর পর্যন্ত যাবে, ব্যাস, ক্লিয়ার, বুঝতে পারছি? তো এই জিনিসটাই হচ্ছে আপনারা প্রোগ্রামিংও করতে পারবেন। আপনারা তো দেখা যাচ্ছে যদি 10টা নাম্বার হয় তাহলে 10টা নাম্বার তো ইজিলি যোগ করতে পারবেন, কিন্তু যদি 5000 হয় একটা ডাটাবেসে, ডাটাবেস তো অনেক বড় হয় না, প্রতিদিন ডাটা দিতেছেন, ধরেন একটা ফেসবুকে কি পরিমাণ ডাটা যায়, তাই না? তাহলে ওই ডেটা গুলাকে যদি আমি হচ্ছে ম্যানুয়ালি যোগ করতে যাই তাহলে আমার জন্য কি হবে, পেইন হয়ে যাবে না? আমি তো হচ্ছে 100 বছর শেষ করতে হবে। তো ওই কাজগুলো আমরা কি দিয়ে করি, প্রোগ্রামিং দিয়ে, শর্টকাটে, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন আমার লিস্টে ধরলাম আমার 8টা আইটেম আছে, ঠিক আছে, n ইকুয়াল টু 8, ওকে। আইটেমগুলো হচ্ছে এখন আমার যোগ করতে হবে না, যোগ করার জন্য হচ্ছে আমাদেরকে যেটা করতে হয়, যেমন আমি একটা লিস্ট রেডি করি, এটা আমার লিস্ট, আইটেম কয়টা, 5টা, ওকে। আমার এখন আমি সামেশন বের করব, একটা লিস্টের সামেশন বের করব, এই সবগুলো যোগফল কত, 6, 6 দিয়ে 8, 8 4 12, 18, তাহলে এটা এটা বের করতে হবে। আচ্ছা বের করে আমার একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে না, আমি ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করছি যে আমি একটা বের করব, বের করে সেটা আমার ভেরিয়েবলের মধ্যে রাখব, সেই ভেরিয়েবলটা হচ্ছে আমার সাম। এই সাম ভেরিয়েবলের মধ্যে কি আমার যোগফলগুলা, এই যে সব লিস্টে সব যোগফল কিন্তু আমি সামের মধ্যে রাখবো। আচ্ছা এখন
কিভাবে কাজটা করবে এই সংখ্যার সাথে এই সংখ্যা যোগ করবে না আবার এই সংখ্যা আবার এই প্রিভিয়াস সংখ্যাগুলোর সাথে যোগ হবে না আবার এই 6টা এই প্রিভিয়াস সংখ্যার সাথে যোগ হবে না আবার এই 4টা এই প্রিভিয়াস সংখ্যার সাথে যোগ হবে না একটা জিনিস কি এটা কি পুনরাবৃত্তি হচ্ছে পুনরাবৃত্তি হচ্ছে না জিনিসটার তাহলে আমার কি করতে হবে একটা লুপ অ্যাসাইন করতে হবে জিনিসটা যাতে আমি পুনরাবৃত্তি লুপ কখন আমরা কাজ করি যখন একটা জিনিস পুনরাবৃত্তি হয় আচ্ছা তাহলে হচ্ছে আমরা একটা লুপ নেই লুপ কত পর্যন্ত যাবে ফর আই ইন রেঞ্জ এই যে আমার এটা হচ্ছে লিস্ট এতটুকু পর্যন্ত আসবে না লিস্টের আইটেম কয়টা পাঁচটা তাহলে হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম আবার হচ্ছে লেন লিস্ট ওইটাও করা যায় ঠিক আছে ওকে আমার পাঁচ পর্যন্ত চলবে তাহলে হচ্ছে জিরো এটার ইন্ডেক্স কত এটার ইন্ডেক্স কত এটার ইন্ডেক্স কত এটার ইন্ডেক্স কত এটার ইন্ডেক্স ওকে আমার পাঁচটা আইটেমে জিরো থেকে চার পর্যন্ত ইন্ডেক্স আছে আচ্ছা এখন আমি সাম ইকুয়াল টু জিরো করলাম এই জিনিসটা কেন করলাম শুরুতে আমি সামের মধ্যে আমার কোনো ভ্যালু নাই আছে আমি বাই ডিফল্ট একটা সামের মধ্যে একটা জিরো সেট করে দিলাম কারণ আমি এখনো যোগ করা শুরু করছি না যোগ এখন করা শুরু করব আচ্ছা সাম ইকুয়াল টু আমি বাই ডিফল্ট জিরো রেখে দিলাম এখন সাম ইকুয়াল টু লুপ চলতেছে লুপের প্রথম ভেরিয়েবলটা আসবে প্রথমটা কি আই আই এর ভ্যালু কত ফাইভ এটা এখন ইন্ডেক্স অনুযায়ী যাবে না ধরলাম এখানে জিরো তাহলে জিরো মানে কত ইন্ডেক্স ফাইভ আচ্ছা তাহলে জিরো ইন্ডেক্স শুরু হবে আমার ভ্যালু হবে কত ফাইভ তাহলে সাম ইকুয়াল টু সাম সাম মানে কত শূন্য প্লাস আই এখন দেখেন এখন যদি আমি এটা ক্যালকুলেশন করি সাম ইকুয়াল টু সামের মান আয় কত ছিল জিরো আই এর ভ্যালু কত পাঁচ তাহলে হচ্ছে আমার কত সামের ভ্যালু ফাইভ আচ্ছা আই এর ভ্যালু না এটা আমি এখন দেখাচ্ছি জিনিস এটা এটা আপডেট করে নিই একটু দাঁড়ান সমস্যা না আমি তো এটা নোট প্যাডে এটা জিনিসটা করে আমি জিনিসটা বুঝাচ্ছি আর কি ওকে আমি এখানে লিস্ট আই করতে হবে আমি আপনারা জিনিসগুলো বুঝেন আমি এখনো কোডিং এ যাচ্ছি না এটা কিন্তু কোডিং না আমি জিনিসগুলো হচ্ছে স্টেপগুলো আপনাদেরকে কিভাবে স্টেপ বাই স্টেপ কাজ করতেছে সেটা বুঝাচ্ছি কোডিং হচ্ছে আমার এখানে আমি জিনিসটা এখানেও করতে করে দেখাতে পারতাম ঠিক আছে এখানে করাচ্ছে আপনাদের বোঝানোর জন্য জিনিসটা কিভাবে পুনরাবৃত্তি হচ্ছে আচ্ছা এখানে হচ্ছে এখন আমি সাম আই আই এর ভ্যালু কত ফাইভ তাহলে সেটা আমি এখানে বসালাম ঠিক আছে এখন সামের ভ্যালু কত হয়েছে ফাইভ এখন এখানে সামের ভ্যালু জিরো থাকবে আপডেট হবে না তাহলে আমি আপডেট করে দিলাম সামের ভ্যালু ফাইভ হলো তাহলে আমার প্রথম সংখ্যাটা সামের মধ্যে আসলো এখন এই সংখ্যার সাথে এই সংখ্যাটা যোগ করতে হবে না তাহলে আমার লুপ আবার চললো লুপের ভ্যালু কত হলো আই মানে সেই ইন্ডেক্সে ওয়ান নাম্বার ইন্ডেক্সে যখন যাবে ওয়ান নাম্বার ইন্ডেক্সে কত পাবে ওয়ান পাবে তাহলে হচ্ছে আই এর ভ্যালু কত ওয়ান আই এর ভ্যালু যখন ওয়ান হয় এখানে এখন এখানে কি হবে আই ওয়ান আচ্ছা এখানে কি জিরো থাকবে ভ্যালুটা কি আপডেট হয়েছে না আমার সামের ভ্যালু তাহলে এখানে কত হবে ফাইভ তাহলে আমার সামের ভ্যালু কত হচ্ছে সিক্স এবার আবার ভ্যালুটা আমার আপডেট হবে না সামের ভ্যালুটা আপডেট হয়েছে আপডেট করলাম এরপর আবার আই এর ভ্যালু কত হবে টু এখানে আই এর ভ্যালু কত হবে টু সামের ভ্যালু কত সিক্স কত হচ্ছে আমার সামের ভ্যালু এখন এইট তাহলে হচ্ছে আমি এই দুইটা সংখ্যার সাথে এই দুইটা সংখ্যা যোগ করছি না এখন কি করতে হবে এই তিনটা সংখ্যার সাথে এটা যোগ করব তাহলে আবার লুপটা আবার আপডেট হয়েছে এখন কত হয়েছে ভ্যালু আই এর ভ্যালু সিক্স এখানে কত হবে এইট তাহলে আমার ভ্যালু কত এখন সামের ভ্যালু চোদ্দ না ওইটা যোগ করতে হবে না ওইটা যোগ করে করে সে রাখতেছে এই যে পুনরাবৃত্তি হচ্ছে না প্রথমে পাঁচের ভ্যালু পাঁচের ভ্যালুটা বের করলাম
পাঁচের সাথে এক যোগ করলাম, এক যোগ করে এখন ছয় হইলো, আবার এগুলো যোগ করে আবার এটার সাথে যোগ করলাম আট, আটের সাথে আবার 14 যোগ করলাম, এখন আয়ের ভ্যালু কত হবে? ফোর। এখানে কত দিব? ফোর। সামের ভ্যালু কত? 14। এখানে কত হয়েছে? 18। তাহলে আমার ফাইনাল যে ডেস্টিনেশন, আমার যেটা গোল, এটা ফুলফিল হয়েছে না? সামের ভ্যালু 18 বের করছে না? আচ্ছা, এই জিনিসটা এইটার পুনরাবৃত্তি হয়েছে এখন কোডিং এ দেখে না, ওইটা আমি দেখালাম আপনাদের বোঝানোর জন্য, আমি কোডিং এ বললাম না, আমি কোডিং এ যাইনি। ওকে, আচ্ছা, এখন ফর আ ইন মাই লিস্ট, আপনি রেঞ্জ দিও করতে পারেন, আমি রেঞ্জ দিও দেখাইছি, আবার লিস্টের আইটেম অ্যাক্সেস করো সেটাও দেখাইছি, ঠিক আছে। আচ্ছা, সাম ইকুয়াল টু সাম প্লাস আই, এটা হচ্ছে আমার কি লজিক, এই যে স্যার আমি সাম উপরে দিছি। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে আমার কি এই ফাংশনের কাজ শেষ। এখন ফাংশনের ভিতর আমি কি ফাংশনটা কল করছি? তো ফাংশনটা কল করতে হবে না, ফাংশন কিভাবে কল করে? আচ্ছা, তাহলে ফাংশন নামটা দিলাম, দেওয়ার পরে কি হয়ে যাবে? তাহলে কি করতে হবে? তাকে ভ্যালুটা পাঠিয়ে দিতে হবে, সে কি লিস্ট, এখানে আমি লিস্ট দিয়ে রাখলাম প্যারামিটার, তাহলে তাকে আমার লিস্টটা পাঠিয়ে দিতে হবে না? তাহলে হচ্ছে আমার লিস্টের নাম কি? মাই লিস্ট। আচ্ছা, এখানে ফাংশন যে কোনো একটা লিস্ট নিয়ে সে রিসিভ করবে, আমি সেজন্য হচ্ছে এল ওয়ান দিচ্ছি, ঠিক আছে। কনফিউশন হইয়েন না, বুঝেন, কিন্তু দেখেন আমি কোথায় কি চেঞ্জ করতেছি, কি জন্য এল ওয়ান লিখছি। ওকে, এখন আমার বাইরের লিস্ট হচ্ছে মাই লিস্ট, এখন মাই লিস্টটা পাঠাবো, মাই লিস্ট পাঠাই দিছি আমি, সে রিসিভ করতেছে কি দিয়ে? এল ওয়ান দিয়ে। তাহলে আমি একটা ডাইরেক্ট লিস্ট পাঠাই দিছি, সে এটা এল ওয়ান দিয়ে রিসিভ করছে, এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার হয় নাকি বলেন, স্কিপ করবেন না। আচ্ছা, দেখেন আমার ফাংশনটা রেডি হয়েছে, এটা আমার কি এল ওয়ানটা, এল ওয়ানটা কি, এল ওয়ানটা আমার লিস্ট না? এতক্ষণ ধরে আমি কিসের কাজ করলাম, এখানে লিস্টে কাজ করছি না, সে যে লিস্টে কাজ করলাম, আমি যে এখানে একটা লিস্ট নিলাম ইউজার থেকে, সে কি চিনতেছে না পাঠানো ছাড়া? আমি যখন পাঠাইছি তারপর সে বুঝতে পারতেছে না এটা লিস্ট, আমি এই কাজটা পারফর্ম করব, ক্লিয়ার? বুঝি নাই, হ্যাঁ বুঝি নাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার এটা লিস্ট, এখন সে এটা রিসিভ করবে এবং সে যাবতীয় কাজগুলো পারফর্ম করবে। ওকে, ফাংশন ক্রিয়েট করছি, ফাংশনে কাজ করছি, ফাংশনকে এখন কল করলাম, কল করে ভ্যালুটা পাঠিয়ে দিলাম। ওকে, এখন আমি হচ্ছে আইটেম সংখ্যা দিচ্ছি 5 1 কিলো, আপনারা করতে পারবেন এটা, করছেন? আচ্ছা, এখন আমার একটা ফাংশনের কাজ শেষ, আমি এখন আরেকটা কাজ করব, আমার লিস্ট তো রেডি আছে, কি কাজ করা যায় বলেন? লিস্ট থেকে এখন আইটেম সার্চ করি, যে আমার লিস্টে একটা আইটেম আছে কিনা সেটা সার্চ করি, যে আমি লিস্টে হচ্ছে 5 5 আইটেমটা আছে কিনা সেটা সার্চ করার জন্য একটা প্রোগ্রাম করি। আচ্ছা, সেটা হচ্ছে আমি ডেভ সার্চিং। ওকে, আচ্ছা, এখন আমি সার্চিং এর জন্য যে জিনিসটা করবো, এখন দেখেন ইম্পর্টেন্ট জিনিস একটা করাচ্ছে, সেটা হচ্ছে সার্চ। আচ্ছা, আমার লিস্ট থেকে এখন আমি একটা আইটেম সার্চ করব, সেটা হচ্ছে 6। হ্যাঁ, আচ্ছা, তাহলে হচ্ছে আমার একটা ভেরিয়েবল নিতে হবে, কোন আইটেমটা আমি সার্চ করব সেটা বলে দিতে হবে না, সার্চ কাকে করতেছি? 6 কে। জিনিস এটাও পুনরাবৃত্তি হবে না, বুঝি নাই, ওরকমই কন্ডিশন কিন্তু এটাই থাকবে,
for I in list. If I equal search print found. না এটা করেন, আমি এটা বুঝে দিচ্ছি, আগে ওইটা করেন। আচ্ছা আমি দেখাচ্ছি। আচ্ছা এখন আমি লিস্ট থেকে একটা আইটেম সার্চ করব, ঠিক আছে? আইটেম সার্চ আপনি ইউজার থেকেও নিতে পারেন, কোন আইটেম আপনি সার্চ করতে যাচ্ছেন। আবার আপনি বাই ডিফল্ট এখানে সেট করেও দিতে পারেন যে আমি 6 আইটেমটা আমি আমার লিস্ট থেকে, লিস্টে আছে কিনা জাস্ট ওইটা বের করব, আমার লিস্টে আছে কিনা, ফাউন্ড নাকি নট ফাউন্ড। ওকে, লুপ লুপের মতো চলতে থাকবে। হ্যাঁ হ্যাঁ ওইটা তো হচ্ছে ক্যারেক্টার, এটা হচ্ছে আমি আই এর ভ্যালু যখন সার্চ এর সমান হবে তখনই তো ওইটাও করা যাবে। আচ্ছা এটা একটু ট্রাই করে দেখেন হয় কিনা আপনি। ওকে আমার এই আই আই মানে কত এখানে, যে কোন যত লিস্ট চলতে থাকবে যত আপডেট হবে ততই তো আই এর ভ্যালু, আর সার্চ হচ্ছে এখানে 6। তাহলে আমার সবগুলো আইটেম আই মানে কি সবগুলো আইটেম একবার একবার করে আসবে না, যখন আই এর সাথে 6টা মিলবে ইকুয়াল ইকুয়াল তখন সে লিপের ইপের ভিতর ঢুকে ফাউন্ড নট ফাউন্ড, যদি ফাউন্ড হয় তাহলে যে ফাউন্ড লিখবে, নট ফাউন্ড হলে নট ফাউন্ড। সরাসরি এখানে হ্যাঁ 6 দিতে পারবেন, সমস্যা নেই। আবার এখানে আপনি একটা লাইন লিখতে পারেন যে সার্চ লিখে ইন্টিজার হুইচ নাম্বার ডু ইউ ওয়ান্ট টু সার্চ, ওইটাও করতে পারেন না। ওকে হ্যাঁ সার্চ নামে ফাংশন করে ওইটা করেন, কন্ডিশন বুঝছেন, বুঝে থাকলে করে ফেলেন। তো দেখেন আমি প্রোগ্রামটা করতেছি, এখন আমি মাই লিস্টকে পাস করে দিচ্ছি সার্চিং ফাংশনে। আচ্ছা আমি আইটেম নিচ্ছি 5 6 9 10 2 3। দেখেন আমার, দেখেন লক্ষ্য করেন আমার লিস্টটা কি এটা না, আমার লিস্টের সামেশন এটা বের করে দিছে। এখন সার্চিং এ গিয়ে হুইচ নাম্বার ডু ইউ ওয়ান্ট টু ফাইন্ড মানে আমি কোন সংখ্যাটা এখন আমি সার্চ করতে যাচ্ছি, 10 দিলাম, ঠিক আছে? কিন্তু ডাইনামিক হয়ে গেল, এতক্ষণ কি করলাম স্ট্যাটিক করলাম যে আপনার প্রোগ্রামে যাওয়া থাকবে আপনি ওটাই সার্চ করবেন, কিন্তু এখন আপনি কি করতেছেন একটা লিস্ট দিয়ে দিয়েছেন, এখন ডাইনামিক্যালি ইউজারের কাছ থেকে ইনপুট নিতেছেন আপনি কোনটা সার্চ করতেছেন, ঠিক আছে? এখন দেখেন এরকম আপনাদের আসছে জিনিসটা কি মানে ভালো, মানে এভাবে প্রিন্ট হওয়া, নট ফাউন্ড নট ফাউন্ড নট ফাউন্ড ফাউন্ড, আমি তো এটা চাই না, আমি তো চাইতেছি আছে কিনা, ও আইটেমটা থাকলে একবার ফাউন্ড দিবে না থাকলে সে একবার নট ফাউন্ড দিবে, জিনিস এটাই না গুড ম্যানার? তাহলে এই জিনিসটা সলভ করার ওয়েটা কি বলেন? আচ্ছা তার এটা একটা সলিউশন আমি দেখাই। আচ্ছা শুরুতে হচ্ছে আমি এখানে একটা ভেরিয়েবল নেব, ঠিক আছে? সেই ভেরিয়েবলটার নাম দিলাম হচ্ছে ফাউন্ড, জিরো করলাম। ওকে আচ্ছা এখন ফাউন্ড জিরো, এখন যখন আমার নাম্বারটা ফাউন্ড হবে মানে হবে এটা যখন আমার সার্চের সাথে মিলবে তখন আমি ফাউন্ডের মান কি করব একবার ফেলবো। এক যোগ করে ফেলবো। আচ্ছা আপনারা কোনো একটা কন্ডিশন যদি ট্রু হয় তাহলে ওটার মানটাকে আপনি চেঞ্জ করে দিচ্ছেন,
আর যদি ফলস হয় তাহলে তো 0 0 ই আসবে ঠিক আছে তো তাহলে এই সুযোগ আচ্ছা এখন সবকিছু উড়িয়ে দিবেন এখন আমি লুপের বাইরে যাব বাইরে গিয়ে এখন আমি একটা কন্ডিশন अप्लाई করব সেটা হচ্ছে ইফ ফাউন্ড ইকুয়াল ইকুয়াল যদি 0 হয় তাহলে আমি দিব প্রিন্ট নট ফাউন্ড আর যদি এলস যদি ফাউন্ডের মান আচ্ছা এটা আমি বুঝাচ্ছি আচ্ছা দেখেন তো এখানে আমি ফাউন্ডের মান 0 করলাম যখন আমার আইটেমটা ম্যাচ হইছে আইটেমটা যখন আমার পাইছে পাওয়ার সাথে সাথে ফাউন্ডের মানটা কি একবারে ফেলছে না ফাউন্ডের মানটা আপডেট হইছে না এখানে আগে যদি 0 থাকে এখন এখানে আসার উপর কত হবে 1 হয়ে যাবে ফাউন্ডের মান আচ্ছা এরপর আমি বাইরে একটা কন্ডিশন দিছি ইফ ফাউন্ড ইকুয়াল টু যদি 0 হয় যদি আমার এখানে যদি কন্ডিশনটা মিথ্যা হইতো যদি আমি সার্চ আইটেমটা যদি না পাইতাম ফাউন্ডের মান যেমন আছে তেমন থাকতো না একটা কি আর বাদ তো আচ্ছা এরপর যখন আমি এক বাড়াইছি তখন ফাউন্ডের মানটা চেঞ্জ হইছে সে তখন আর 0 থাকে নাই যখন 0 থাকে তখন আমি তাকে বলে দিচ্ছি আগের কন্ডিশন সে পায় নাই আর যখন 0 এর ব্যতিক্রম মানে কি 0 থেকে যদি অন্য কোনো কিছু পাইছে মানে এখানে যদি আমি 1 হতো তাহলে সে তখন এটা প্রিন্ট হবে আমি এখানে এটা একটু ডিবাগ করে দেখাচ্ছি আপনাদেরকে নোটপ্যাডে আচ্ছা আমি একটু একটু দেখেন কলম আছে আচ্ছা এখানে দেখেন হ্যাঁ এখানে ফাউন্ডার মান 0 নিছে এটা হলো ইনিশিয়াল ভ্যালু ঠিক আছে ইনিশিয়াল ভ্যালু কি কিছুই ছিল না কিন্তু এখন এমন একটা ভ্যালু দিছি যেটা দ্বারা সে পরিচিত বুঝতে পারছিস তার মানে এখন ফাউন্ড কি দিয়ে পরিচিত 0 দিয়ে তার মানে ফাউন্ডার মান এখন কি 0 ওকে এখন আমার যদি আমি যেটা খুঁজতেছি সেটা যদি এটার ভিতরে থাকে এলএন এর তাহলে আমি বলবো আই ইকুয়াল টু ইকুয়াল টু সার্চ মানে আই এর মানটাই তো হচ্ছে আমার এই যেটা আমার লিস্ট দিচ্ছি সেটা তাই না তো ওই লিস্টের ভ্যালু আর যদি সার্চ এর ভ্যালু যেটা আমরা হচ্ছে ইনপুট দিছি সেটা যদি মিলে যায় তাহলে আমরা বলতেছি ফাউন্ড ঠিক আছে আমরা চাইলে ফাউন্ড প্লাস 1 না দিয়ে আমরা এখানে শুধু ফাউন্ড ইকুয়াল টু 1 দিতে পারি যে কোনো কিছু আমি দিতে পারলাম আমি জাস্ট এখানে মানটা বাড়াইলাম আর কি দেন ফাউন্ড কেটে দেন এখানে আপনি 2 3 যা মানছে তাই দিতে যে কোনো একটা ভ্যালু মানে 0 বাদে যে কোনো একটা ভ্যালু দিয়ে দিলে আপনার কি হবে সে বুঝে যাবে যে এই এই যে ব্লকটা এই ব্লকটা কি হয়েছিল ট্রু হয়েছিল এই ট্রু হওয়ার কারণে কি হয়েছে ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে আপডেট হয়েছে আর যদি এটার ভিতরে নাই ঢুকতে পারে তাহলে এই যে ফাউন্ড ইকুয়াল টু 0 তাহলে 0ই থাকবে না আমি কি বুঝাইতে পারতেছি কাজটা কি আমার কাজ হচ্ছে যে আই ইকুয়াল টু সার্চ যদি কন্ডিশনটা সত্য হয় তাহলে আমি কি করব আমাকে তো জানতে হবে যে এই এই কন্ডিশনটা সত্য হয়েছে তাহলে সত্য হলে ভিতরে ঢুকবে না তাহলে আমি এমন একটা জিনিস রাখবো যে ওটার ভিতরে যদি কেউ ঢোকে তাহলে আমি বুঝবো এম আই ক্লিয়ার তাহলে বোঝার জন্য কি করব আমি একটা ফ্ল্যাগ ইউজ করছি যে ফাউন্ড ইকুয়াল টু 0 যদি এটার ভিতরে না ঢোকে তাহলে ফাউন্ড ইকুয়াল টু 0 আজীবন থাকবে আর যদি এটার ভিতরে একবারও ঢোকে তাহলে আমরা বুঝে যাব যে হ্যাঁ এটার ভিতরে ওই ভ্যালুটা ছিল এম আই ক্লিয়ার তাহলে সার্চ আর আই সমান হয়ে গেছে এটার ভিতরে ঢুকছে ফ্ল্যাগের মান চেঞ্জ হয়ে গেছে ফ্ল্যাগের মান চেঞ্জ মানে কি আমার লিস্টের ভিতরে ওই ভ্যালুটা আছে সোজা হিসাব আর যদি এটার ভিতরে না ঢুকতে পারে তার মানে কি লিস্টের ভিতরে নাই এম আই ক্লিয়ার বুঝতে পারছিস সোজা হিসাব যে আমি আমি বুঝাতে পারছি ব্যাপারটা যে আমি জাস্ট খালি বুঝতে চাবো যে এই আই ইকুয়াল টু ইকুয়াল টু সার্চ কন্ডিশনটা সত্য হইছে কি হইলে এটার ভিতরে ঢুকলেই তো আমার কি উপরে ফাউন্ডের মান 0 ছিল এখন কি আপডেট হয়ে যাবে না কারণ কি উপর থেকে নিচের দিকে আসি তাহলে উপরে 0 ছিল এখন আমার 1 হয়ে গেছে তাহলে এখানে এসে যখন কন্ডিশন 0 এর সাথে মিলে যাবে তখন বলবো নট ফাউন্ড আর যদি না মিলে তার মানে কি ফাউন্ডের মান 1 হয়ে গেছে 1 হয়ে গেলে আমরা বলবো ফাউন্ড ক্লিয়ার ওকে এই জিনিসটা হচ্ছে আমি কিভাবে কাজ করে সেটা হচ্ছে আমি আপনাদেরকে নোটপ্যাডে দেখাচ্ছি দেখাবো নোটপ্যাডে আচ্ছা এই ব্লকটা আমি পুরো একটু কপি করলাম ওকে আচ্ছা শুরুতে হচ্ছে আমার এখানে আসার পর আমি নাম্বার সার্চ করতে যাচ্ছি কোন নাম্বার সার্চ করব ইউজার যেটা দেয় সেটা আচ্ছা আমার লিস্টটা আগে কপি করতে হবে আমি এখন সার্চ করতে যাচ্ছি 10 নাম্বার সংখ্যাটাকে ইউজার সার্চ করবে আর কি আচ্ছা ইন্টিজার
হুইচ নাম্বার ডু ইউ ওয়ান্ট টু ফাইন্ড, তাহলে হচ্ছে আমার ইউজারে সার্চে কত দিল 10। ওকে আমি এখন এই নাম্বারটা সার্চ করব। আচ্ছা আরেকটা ভেরিয়েবল দিয়ে দিলাম, এটা হচ্ছে ফাউন্ড জিরো। আচ্ছা এখানে ফর আই ইন লিস্ট ওয়ান, লিস্ট ওয়ান মানে কি আবার একটা একটা আইটেম এবার যাবে না লিস্ট পর্যন্ত, শেষ পর্যন্ত লুপ চালাচ্ছে আর কি। আচ্ছা তাহলে শুরুতে আমার আই এর মান কত, টু। আচ্ছা আই এর মান এখানে টু করলাম, সার্চের মান কত 10। কন্ডিশন কি সত্য, তাহলে ফাউন্ডের মান কি বাড়বে, তাহলে বাড়বে না, তাহলে এখানেও সে আসবে না আর। আচ্ছা এরপর এটা তো আমার লুপের বাইরে, এটা একদম সবার শেষে আসবে, আগে লুপ কমপ্লিট করতেছি আমি। এরপর আমার আই এর ভ্যালু কত 6, এখানে আসলাম 6, মিলছে। আচ্ছা এরপর আমার আই এর ভ্যালু কত 9, এখানে 9, মিলছে না। আবার এখানে আমি 10 দিলাম, এখানে 10 দিলাম, মিলছে। তাহলে ফাউন্ডের ভ্যালু কত 1 হয়ে যাবে, এখানে 0 থাকবে 1 হয়ে যাবে। আচ্ছা এরপর আবার সার্চ করলো 3, 3 দিলাম, এখানে 3 দিলাম, মিলছে। ফাউন্ডের ভ্যালু কত 1। আচ্ছা শুরুতে আমার ফাউন্ডের ভ্যালু কত ছিল যখন আমি পাই নাই তখন 0, যদি 0 থাকে, যদি একবারও যদি সে এখানে না ঢুকে তাহলে তো সেটা তখন কি হবে নট ফাউন্ড, যখন এটা 0 বাদ অন্য কোনো কিছু হবে তখন কি ফাউন্ড, সেই কন্ডিশনটাই হচ্ছে আমি এখানে অ্যাপ্লাই করলাম। হ্যাঁ এখানে এটাই হবে, নিচের কন্ডিশনে ঢুকবে, জিরো হলে তো, জিরো থাকলে তো এটা, আর অন্য কোনো কিছু মানে কি ওয়ানেই, অন্য কোনো কিছুর মধ্যে ওয়ান পড়ে না, ওয়ান হলে এটাই করবে। আমি এখানে চেঞ্জ করে দিই, এখানে যদি আমি ওয়ান করে দিই, এখানে নট ফাউন্ড করে দিই, এটা বুঝছেন, এটাই তো হতে পারে কন্ডিশন, তাই না। আচ্ছা এখানে এখন আরেকটা জিনিস অকারেন্স হতে পারে, সেই জিনিসটা কি, আমার জিনিসটা এখন আমার 10 আরেকবার থাকতে পারে, থাকতে পারে না। আচ্ছা তখন কি হবে, আমি 3 পর্যন্ত তো গেলাম, এখন 10 আরেকবার দিলাম, 10 এখানেও মিল হলো, ফাউন্ডের ভ্যালু আবার 1 করলো, তাহলে আমি জিনিসটা চাইতেছি কি ফাউন্ড ইকুয়াল টু ফাউন্ড প্লাস 1 করার জন্য। কেন, আমার যতবার ঢুকবে ফাউন্ডের ভ্যালুটা আপডেট হবে, তাহলে আমি বলতে পারবো যে 10 2 বার পাওয়া গেছে, 3 2 বার পাওয়া গেছে, 4 5 বার পাওয়া গেছে, এই জিনিসটাও ট্র্যাকে রাখতে পারতেছি না, পারতেছি কি না। আচ্ছা তাহলে তাহলে আমি এখানে 1 এর ভ্যালু মানে ইকুয়াল টু ফাউন্ড প্লাস 1, এই জিনিসটা করি দেখি, এই জিনিসটা যখন করব তাহলে যখন এবার 10 হবে, আগে ফাউন্ডের ভ্যালু 1 ছিল, এখন আবার কত হয়ে যাবে 2 হয়ে যাবে, তাহলে 2 কখন হয়েছে, আমার একটা আইটেম যখন 2 বার পাওয়া গেছে তখন তো 2 হয়। মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি আরো জিনিসটা আবার বুঝাইতে হবে, আউটপুটটা। আচ্ছা বুঝতেছেন, মাথা ঠিক আছে, ওকে। আচ্ছা আমি আর একটু ডিপে যাচ্ছি, এরপর আমি আর করাবো না, এরপর স্যারকে দিয়ে দিব লাস্ট, ওকে। এর এতটুকু পর্যন্ত মাথাটা ঠান্ডা রাখেন। আমি একটা আইটেম সার্চ করলাম, সার্চ করার পরে এখানে শুরুতে আমি ফাউন্ডের ভ্যালু 0 রাখলাম, এখানে আই রাখলাম, এখানে আমার সার্চ রাখলাম, এখানে ফাউন্ডের ভ্যালু ফাউন্ড প্লাস 1 করলাম। মাথা ঠান্ডা রাখেন, আস্তে আস্তে করে বুঝবেন জিনিসগুলো, ওকে। আচ্ছা এখন দেখেন আমি 10 আইটেমটাকে আমি সার্চ করতেছি, সার্চ 10, কন্ডিশন আস্তে আস্তে মানে প্রোগ্রাম আস্তে আস্তে নিচের দিকে এক্সিকিউট হচ্ছে, ফাউন্ড পাইছে, পাউন্ডের ভ্যালু 0 স্টোর করলো, করার পরে লুপটা চলতে থাকলো কত পর্যন্ত, 2 থেকে 10 পর্যন্ত, তাহলে প্রথম ইন্ডেক্স কত, ইন্ডেক্সের ভ্যালু কত 2, 2 যখন সার্চের সাথে মিল ম্যাচ করেছে, ম্যাচ হয়েছে হয় নাই, 6কে যখন ম্যাচ করেছে ম্যাচ হয়েছে, 9কে ম্যাচ হয় নাই, 10কে যখন ম্যাচ করাইছে তাহলে 10 এর সাথে যখন মিলছে সার্চের ভ্যালুটা
তখন ফাউন্ডের মান কত হবে 11 কিভাবে ফাউন্ডের ভ্যালু আগে 0 এখন 0 প্লাস 1 মানে কত 1 তাহলে এখন ফাউন্ডের ভ্যালু হয়ে যাবে কত 1 এখন আবার 3 3 আসলো ম্যাচ হইছে মিলে না এবার আবার কি আসলো একটা 10 এখন 10 এর সাথে আবার মিলছে এখন জিনিসটা তো আবার ফাউন্ডের ভ্যালুটা আবার বাড়বে না তাহলে ফাউন্ডের ভ্যালু এখন কত হবে 1 1 তাহলে ফাউন্ডের ভ্যালু এখন কত হয়ে গেছে 1 1 2 বুঝে গেছে 0 1 ছিল এখন 1 1 হ্যাঁ ফাউন্ডের ভ্যালুটা আপডেট হয়েছে না তাহলে ফাউন্ডের ভ্যালু এখন কত ফাউন্ডের ভ্যালুটা বাড়তে থাকে হ্যাঁ যতবার আমি একটা আইটেম পাবো ম্যাচ করাবো ফাউন্ডের ভ্যালুটা তত বাড়বে না আচ্ছা এখন আমি আরেকটা জিনিস বলতে পারি এটা তো গেল যখন 0 থাকবে বাই ডিফল্ট তখন তো আমার নট ফাউন্ড জিরো বাদে এখন 1 2 3 4 5 যা থাকে তখন কি হবে ফাউন্ড আচ্ছা এখন আমি জিনিস এখানে আরেকটা জিনিস করতে পারি সেটা হচ্ছে এলস প্রিন্ট ফাউন্ড আচ্ছা এখানে আমি ওই যে দেখালাম আপনাদেরকে এই জিনিসটা এই আইটেমটা ফাউন্ড কয়বার পাইছে দুইবার পাইছে তাহলে সেটাও আমি লিখে দেব দুইবার না কতবার সেটা আমি জানি না আমার লিস্টে যতবার একটা আইটেম সার্চ থাকবে আইটেমটা যতবার পাবো ততবার এখানে শো করবে তাহলে আমার 10 আইটেম ফাউন্ড এত টাইমস এই জিনিসটা বুঝছেন আচ্ছা এখন আমি এখানে আপডেট করি ফরম্যাটে কাকে দিব প্রথমে প্রথমে দিব সার্চ কে তাহলে সার্চ আইটেম ফাউন্ড মানে কত সার্চ আইটেমের মধ্যে আমার যত ইউজার তত যেটা দিবে সেটাই তো তাহলে সার্চ তারপর কি তাহলে তারপর হচ্ছে ফাউন্ড ওকে শেষ ওকে আমি এইটাই বুঝে দিয়ে শেষ করে দিচ্ছি এখন দেখেন আমি রান করি হাউ মেনি আইটেম এখন আমি আরেকজন ঘুমাচ্ছে একজন ঘুমাচ্ছে ঘুম ধরছে আচ্ছা কতটা আইটেম আমি এখন সেটা লিস্টে বলে দিচ্ছি তাহলে আমি 10টা আইটেম লিখবো লিস্ট থেকে একটা একটা আইটেম এখন দিব তো 4 3 2 6 2 1 2 6 এখন দেখেন আমার 2 টা কয়বার আছে অ্যাপেন্ড করছে অ্যাটেম্প করছে একবার দুইবার তিনবার চারবার তাহলে আর দিচ্ছি না 2 এখন দেখেন সামেশন তো করে দেখাইলো সামেশনকে কল করলাম হুইচ নাম্বার ডু ইউ ওয়ান্ট টু ফাইন্ড এখন এখন আমি সার্চিং এ যাচ্ছি আমি কোন নাম্বারটা সার্চ করব দুই নাম্বারটা দুই নাম্বারটা কয়বার আছে চারবার আছে দুই নাম্বারটা দিলাম দেখেন টু আইটেম টু নাম্বার আইটেম আরো সুন্দর করে লেখা যেত আর কি দিনে সেটা ফাউন্ড 4 টাইমস মানে কয়বার পাইছে চারবার পাইছে চারবার দেখাই দিছে তাহলে জিনিসটা একটু সুন্দর করে সাজান তারপরে যে আজকে আর না বুঝায় এখন ভিডিওটা জিনিসটা মজার না আচ্ছা আচ্ছা ফরম্যাটটা হচ্ছে এখন আমি এখানে সিরিয়ালে দিব এখানে সিরিয়ালে ভাবে যাবে এখন দেখেন আমি এখানে দিয়ে দিছি আপনি বুঝছেন না জিনিস এটা এই জিনিস এটা ফরম্যাটের ভিতর সার্চ আর ফাউন্ড দিচ্ছে এখানে এই প্রথম সার্চটা কার জন্য এই প্রথমটার জন্য তারপর ফাউন্ডটা কি এখানের জন্য
তাহলে আরেকটা জিনিস করা যায় না যে একটা আইটেম ওই আইটেমটা কত নাম্বার ইনডেক্সে ফাউন্ড হয়েছে সেটা বের করা যায় না সেটা কালকে দেখাবো ওকে